too. Hello, Assalamualaikum. I'm Stani Achma, Cholela. I'm going to share a short video. তো আপনারা জানেন যে ইতিমধ্যে ভৌতিক কথার যে বইটি আমাদের পাবলিক হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই অনেক সাড়া ফেলেছে বইমেলাতে যারা এসেছেন তারা কিন্তু জানেন যে এই ভৌতিক কথা বাই জেফ্রি খান এই বইটি যিনি লিখেছেন তিনি কিন্তু নিজেও একজন হোস্ট এবং তিনি কিন্তু আমাদের এই ভৌতিক কথার নামেই কিন্তু ইউটিউবে শো করেন তো যার কারণে তার জনপ্রিয়তা যেমন রয়েছে তার বইয়ের জনপ্রিয়তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রকাশেই আলহামদুলিল্লাহ যে আমাদের বইগুলো বা এই বইটি বিশেষ করে এই বইটি এত বেশি সাড়া ফেলেছে সো আপনারা জানেন যে এই বইটি পাওয়া যাচ্ছে হচ্ছে ম্যারিট ফেয়ার 201 এবং 202 নম্বর স্টলে এবং তাছাড়া আপনারা কিন্তু এই বইটি পেয়ে যাচ্ছেন রকমারি এবং দূরবীন শো যেগুলো অনলাইন আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলেই কিন্তু 25% ডিসকাউন্টে আপনারা বইমেলা থেকে আপনারা এই বইটি কালেক্ট করতে পারেন অথবা আপনারা কিন্তু রকমারি অথবা দূরবীন থেকেও কিন্তু এই বইটি কালেক্ট করতে পারবেন সো আগে জানিয়ে দিচ্ছি যে এই বইটি আসলে এত সাড়া ফেলানোর কারণ কি বা এই বইটি আমরা জানি যে খুব ছোট থেকেই একদম খুব ছোট থেকেই কিন্তু আমরা ভূতের গল্প বা ভৌতিক যেসব ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো কিন্তু আমরা শুনতে পছন্দ করি দেখতে পছন্দ করি বা সব কিছু মিলিয়ে আর কি আমরা খুব ছোট থেকে কিন্তু এই ভৌতিক ঘটনার সাথে আসলে পড়ে পড়ে আমরা অভ্যস্ত তো সেই জায়গা থেকে বলবো যে এই বইটা কিন্তু সবার জন্য মানে একদম ছোট থেকে শুরু করে বড় যারা রয়েছেন সবার জন্যই কিন্তু এই বইটি আমার মনে হয় যে ছোটরা যেমন এখানে অনেক বেশি কিছু একটা ডিফারেন্ট ওয়েতে ভৌতিক কথাকে আবিষ্কার করতে পারবে ঠিক তেমনইভাবে আমার কাছে মনে হয় যে যারা বড়রা রয়েছেন যারা শো শুনেন বেশ থেকে ভৌতিক কথা শো যারা শুনেন তারা কিন্তু তাদের কাছে আরও বেশি জীবন্ত হয়ে উঠবে মানে এক একজনের পড়ার স্টাইল এক একজনের মানে যখন মানুষ একটা বই পড়ে তখন সেই ক্যারেক্টারকে সে তার মতো করে সাজিয়ে কিন্তু পড়ার চেষ্টা করে তো সেই জায়গা থেকে বলবো যে আমার কাছে মনে হয় যে আমার পড়া মানে পার্সোনালি আমি যদি বলি তাহলে আমার পড়া সবচেয়ে বেস্ট বইটা হচ্ছে এই বইটি যারা ভূতের বই পড়তে পছন্দ করেন বা ইনভেস্টিগেশন প্যারানর্মাল ইনভেস্টিগেশনস নিয়ে যারা পড়তে পছন্দ করেন তাদের কাছে আমার কাছে মনে হয় যে এটা একটা বেস্ট বই হবে মানে আমার কাছে মনে হয় বইমেলার মধ্যে যদি যতগুলো ভৌতিক বই বের হয়েছে তার মধ্যে বেস্ট বইটি হচ্ছে এটি সো আমার কাছে মনে হয় আপনারা দ্রুত ওইটা পারচেস করেন এবং যারা এখনও পারচেস করেনি তাদেরকে আমি বলবো যে অ্যাটলিস্ট যারা ভৌতিক কথা শুনেন তারা কিন্তু স্মৃতিতে রাখার জন্য হলেও একবার এই বইটি কিন্তু পারচেস করে রাখতে পারেন এটা কিন্তু আমাদের 100K অর্থাৎ আমাদের ইউটিউবে কিন্তু আমরা জানি 100K সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গিয়েছে এবং সেই উপলক্ষে কিন্তু আমরা আসলে বইটি বের করেছেন এবং এইটা আসলে কোন ক্যারেক্টারটা নিয়ে লেখা তারা এই বইটা যারা হাতে নেবেন তারাই বুঝতে পারবেন খুবই ফেমাস একটা ক্যারেক্টার নিয়ে কিন্তু এই বইটি লেখা হয়েছে এবং অনেকগুলো গল্প স্টেপ বাই স্টেপ দেওয়া আছে সো আমার কাছে মনে হয় যে ইমাজিনেশন করে যারা পড়তে পছন্দ করেন তাদের কাছে আমার কাছে মনে হয় যে এই বইটি থাকে খুবই গুরুত্বপূর্ণ এখানে আসলে অনেক বেশি ইনফরমেশনও আছে এমন নয় যে শুধু অকল্পনীয় অবাস্তব জিনিসপত্র বাট এখানে কিন্তু অসাধারণভাবে ইনভেস্টিগেশনও দেখানো হয়েছে সো আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিসদের জন্য বা যারা ভূতের কথা শুনতে পছন্দ করে ভূতের গল্প শুনতে পছন্দ করে সবার জন্য আমি চাইবো যে আপনারা এই বইটি আপনাদের কালেকশনে রাখেন সো এরপর আমি আরো পরবর্তী আপডেট এবং রিভিউটা দিব যে আসলে কী কী বিষয় নিয়ে এখানে কথা হয়েছে আজকে এই পর্যন্তই বইমেলা কিন্তু আর বেশি দিন নেই মাত্র 6 দিন আছে আমাদের বইমেলা সো আপনাদেরকে দ্রুত চলে আসতে হবে মেরিট ফেয়ার 201 এবং 202-এ আপনারা কিন্তু লেখকের সিগনেচার সহ এবং যদি ফ্রাইডেতে আসেন বা অফ ডেতে আসেন লেখক কিন্তু জানিয়ে দেন কখন স্টলে আসবেন তখন কিন্তু চলে আসতে পারেন এই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ